যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক, আনন্দে মিষ্টি বিতরণ করলেন নবনির্বাচিত কাউন্সিলর। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল শান্তিপুরের যুবক সুমন অধিকারী। ভোট না দিতে পারা ভোটারদের ঘরে ফেরার আনন্দে পরিবারের সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত কাউন্সিলর অরুণ বসাক। তার মতে, ভোটের থেকেও বড় প্রতিবেশী, তাই যুদ্ধের বাতাবরণ শুনতেই নিজের ভোট প্রচারের ব্যস্ততার মাঝেও খোঁজ খবর নিয়েছিলেন সুমনের। মাস ছয়েক আগে অভাব অনটনের কারণে কর্মসূত্রে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন সুমন, তারপর সব ঠিকঠাকই চলছিল। ইউক্রেনকে প্রথম অ্যাটাক করার মুহূর্ত তার চোখের সামনে দেখা, থরথর করে কাঁপছে মাটি বিস্ফোরণের আওয়াজে। প্রাণ বাঁচাতে পোল্যান্ড বর্ডারের দিকে রওনা দীর্ঘ প্রায় 120 কিলোমিটার পায়ে হেঁটে, তারপর 17 ঘন্টা সীমান্তে দাঁড়িয়ে অবশেষে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ঘরে ফিরল শান্তিপুর কাশ্যপ পাড়ার যুবক সুমন অধিকারী। সেই রোমহর্ষক স্মৃতি এখনও তাকে শিউরে তুলছে। তবে যে কর্মস্থানের জন্য ইউক্রেনে যাওয়া, সেই কর্মস্থান থেকে বঞ্চিত হয়ে গেল সুমন, সে কারণেই মন আরো খারাপ। কিভাবে সংসার চলবে সেই চিন্তা আরো কুড়ে কুড়ে খাচ্ছে সুমনকে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরাতে স্বস্তি পরিবার এবং শান্তিপুরবাসীর। এই গত 24 তারিখ নাগাদ যখন প্রথম অ্যাটাক হয় আর কি কিভে, তো সেদিনই আমি ওখান থেকে বেরিয়ে যাই। ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, তারা বলেছিল তোমরা যত তাড়াতাড়ি পারো নিকটবর্তী বর্ডারে চলে যাও। তো আমি পোল্যান্ড বর্ডার আমার ওখান থেকে একটু কাছে হয়, তো ওখান থেকে 600 কিলোমিটার প্রায় দূর লিভিভ বলে একটা শহর, ওখানে আমি গাড়ি করে যাই। তারপরে লিভিভ থেকে কোনো গাড়ি পাওয়া যায়নি বলে ওখান থেকে প্রায় 70 কিলোমিটার আমি হেঁটে যাই হাঁটা পথে, একটা দিন পুরো হাঁটা পথে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছিলাম কাকুই বর্ডারে। তো সেখানে 17 ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম, তারপরে বর্ডার ক্লোজ করে দেওয়া হয়, বলে এই বর্ডার খোলা হবে না। তো আমি ওখানকার পোল্যান্ড এম্বেসির ওখান থেকে যে আমাদের কি একুয়েশন করছিল পঙ্কজ গার্গ বলে একজন আছে, তার সাথে যোগাযোগ করি। সে আমাকে বলে শেহেনি বলে একটা বর্ডারের নাম দেয় সেখানে যাওয়ার জন্য, ওখান থেকে 45 কিলোমিটার দূর। তো 70 কিলোমিটার চলার পর এবং 17 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ওখান থেকে আবার 40 কিলোমিটার আমরা ওখান থেকে হাঁটাপথ শুরু করি। ওখানে যাই, পৌঁছাই, ওখানে গিয়ে দেখি অবস্থা খুবই দুর্দশা, মানে প্রচুর ইন্ডিয়ান অলরেডি ওখান থেকে লাইনে দাঁড়িয়ে আছে। ওখানে আমি প্রায় 3-4 দিন না খাওয়া দাওয়া অবস্থায় ওখানেই দাঁড়িয়েছিলাম, আর খুব কষ্টে আমি ওখান থেকে পার হই। তখন আমার শরীরে চলার ক্ষমতা ছিল না, কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত সরকারের অ্যাম্বেসি, ভারত সরকার আমাকে খুবই সহযোগিতা করে এবং ভারত সরকারের সহযোগিতায় ওখান থেকে আমাদের চিকিৎসা, খাবার, আশ্রয় সবই দেওয়া হয়। তারপর ওখান থেকে একটা দিন রেস্ট নেওয়ার পরে ভারতীয় বায়ুসেনা বিমানে আমাকে ওখান থেকে পোল্যান্ড থেকে হিন্দাল, মানে আমাদের যে হিন্দাল গাজিয়াবাদ যে এয়ারফোর্সের এয়ারবেস সেখানে নিয়ে আসা হয়। তারপর ওখান থেকে আমাদের গাড়ি করে আমাদের রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়, আমাকে বঙ্গভবনে ছেড়ে দিয়ে আসা হয়। আমি ছিলাম অমিত কুমার বিশ্বাস, সুমিত বিশ্বাস গবাসরাতে বাড়ি আমাদের এখানে, তিনজনকে আমাদের বঙ্গভবনে রেখে দেওয়া, ছেড়ে দিয়ে আসা হয়। যাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গভবন থেকে আমাদের থাকার জায়গা, খাবার সবই দেয়। একটা দিন থাকার পরে কাল রাত 9টার ফ্লাইট, আমাদের ফ্লাইট টিকিট করে দেওয়া হয় ওখান থেকে, আমরা কলকাতা থেকে ওই কাল রাত 11:30 হয় কলকাতায় আসি। এবং কলকাতা আসার পরে ওখান থেকে আমাদের আমাকে বিডিও অফিস থেকে আর কি, যাই হোক, ডিএমএর সহযোগিতায় আমাকে ফোন কন্ট্যাক্ট রেখে গেছিলো। আসার পরে শান্তিপুর প্রশাসনের তরফ থেকে এবং বিডিওর তরফ থেকে একটা গাড়িও পাঠানো হয় আর কলকাতা ওখানে, ওখান থেকে আমি সুস্থভাবে বাড়িতে ফিরি। কাল রাত 3টা নাগাদ, মানে ভোর 3টা নাগাদ আমি বাড়িতে ফিরি। একবার কি দুবার, তাও না, ওই ফোনের দিকে তাকিয়ে বসেই থাকতো তো, বসেই থাকতো, কত অন হচ্ছে কি না, ফোনটা ধরছে কি না, আমরা তো ফোন করেই যেতাম, অফলাইন অফলাইনই থাকতো। ওই কখনো কখনো ওই একটা মেসেজ ছেড়ে দিল যে ঠিক আছে, এই জায়গাতে আছি, টেনশন করো না, নেট আসলে বা সেমন ইয়ে হলে ফোন করে দেবো, এইটুকুনির অপেক্ষায় ফোনের দিকে তাকিয়ে বসে থাকতো। কতদিন আগে কাজে যাই, ও 6-7 মাস আগে এখানে ইউক্রেনে। হ্যাঁ, তার আগে অন্য কোথাও কাজে যেত? তার আগে ওর জায়গা ও বাইরেই থাকছিল, তার আগে সৌদিতে ছিল 6 বছর। আপনাদের পরিবারে কে কে আছে? আমি, আমার মা থাকে আমার সাথে, আমার ছেলে। তো এই যে ফেরার পর এখন কেমন মনে হচ্ছে? এখন তো ভালো লাগছে। এখন কি মনে হচ্ছে কাজের জন্য? তো আবার তো, হ্যাঁ, কাজের জন্য একটু টেনশন হচ্ছে, কিন্তু সবে সবে তো আসলো, এই জন্য মানে মনটা একটু শান্তিতে আছে যে চলে এসেছে। ভোটার আমার এক কর্মীর, মানে তার যে মিসেস, তার মিসেসের বন্ধু হচ্ছে ইনার মিসেস। আমি ভোটে দাঁড়ানোর সময় ওনার বাড়িতে এসেছিলাম, তখন উনি বলেছিলেন
উনি এখানে থাকে না দাদা, উনি ভোটটা দিতে পারবেন না, উনি ওখানে আছে, বাইরে আছে। তারপর ঘটনাপ্রবাহ যখন আমি জানতে পারি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি রাতারাতি ওনার বাড়িতে আসি এবং তখন আমি বাড়িতে এসে ওনার মিসেসের সঙ্গে কথা বলি এবং সব রকম সহযোগিতা করার আশ্বাস দিই। আমার দলের কর্মীরা তার সঙ্গে ওনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগও রেখেছিলেন। আপনি জানেন রোববারে একটা ভোট গিয়েছিল, আমি তারপরেও আমার যে দলের কর্মী এই কাশ্যপাড়ায় অবস্থিত পলাশ নন্দী তার সঙ্গে মাধ্যমে আমি প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি এবং আজকে যখন আমি খবর পাই উনি বাড়ি ফিরেছেন খুব আনন্দ হয়। এবং যার জন্য আজকে এরকম একটা ঘটনা, এর আগে দুজন ভারতীয় তারা আজকে আমাদের থেকে চলে গেছেন, আমরা গভীরভাবে তাদের শোক প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা। আজকে আমরা আমাদের শান্তিপুরের ছেলেকে পেয়ে গেছি, এর জন্য আমরা আমাদের অত্যন্ত গর্বিত মনে করছি এবং জীবনের একটা আনন্দতম দিনের মধ্যে অন্যতম দিন হচ্ছে আজকে। আপনার নাম? আমার নাম অরুণ বসাক, 6 নম্বর ওয়ার্ডে আমি নির্বাচিত কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।